हेलो गाइस, चले एम एक्स एक्सेलर और एक नतून भिडियो नहीं और आजकल पर्व हमें तुम्हारे शेखा जो तुम्हारा एम एक्स एक्सेले क्यों डाउन पेमेंटर साथे बाइक ई एम आई क्योंकुलेशन करो। तो स्क्रिने देखते पो एखे हमें एक बाइक ई एम आई क्योंकुलेशन फर्मेट क्रिएट कर गेसि। तो फर्मेटे जानने देखते पो कस्टमर नेम आज है, तो ये हमें एक कस्टमर नेम दिए एंटार करी। तो कस्टमर नेम दिए फार्ष्ट एखे एक कस्टमर नेम टाइप कर नहीं। तो कस्टमर नेम टाइप करार पर जखने एखे एंटार मारब, तो एंटार मार संगे संगे देखते एखे आईडी नम्बर और बाकी फर्मेटिंग क्योंकि अटोमेटिक चले किजे करते हो ना। दें एर पर कलमे आसब जानने देखते पा बैकर नेम आज है, तो बैकर नेमे ये एक ड्रपडाउन क्रिएट करा आज है। तो यान जी बैकटा सिलेक्शन करब, तो से ही बैकटार प्राइस कत और से ही बैकटा के इएमआई ते नीले कत पार्सेंट कर इंटरेस्ट पड़े से अटोमेटिक चले आसें। तो हमें बैकटे चूज कर लम, तो बैकटार प्राइस चले हलो इएमआई ते नीले एत पार्सेंट कर बैकटार क्षेत्र इंटरेस्ट पड़े। दें डाउन पेमेंटे आसब, डाउन पेमेंट एखे धरो हमें नर्माली दी दिल। तो डाउन पेमेंट देर पर एसब इएमआई ड्यूरेशन, मैं कस्टमर कत दिन इएमआई चाहिए। तो इएमआई ड्यूरेशन हमें 24 मान्थ दिए जेई हमें एंटार करब, तो मान्थलि इएमआई टोटल इंटरेस्ट पेबल और टोटल पेमेंट अटोमेटिक चले आसें। तो हमें 24 दिए इएमआई ड्यूरेशन एसे तो जे हमें एंटार करब, तो एंटार करार संगे संगे देखते पो एखे हमार मान्थलि इएमआई एवं टोटाल इंटरेस्ट पेबल और टोटाल पेमेंट किन्तु अटोमेटिक चले एलो। तो एगुलो किभाबे क्योंकुलेशन होच्छे, तो आजकेर भिडियोते आमी स्टेप बाई स्टेप तोमादेर शेखाबो। तो तार आगे जारा चैनले नतून एसेछो तारा पारले चैनलटा सबसक्राइब करे रखते पारो, पाशे थाका बेल आइकनटा क्लिक करे रखते पारो। तो चलो बंधुरा बेसि आर इंट्रोडक्शन ना दिए आजकेर भिडियोटा आमी शुरू करी। तो फ्रेंड्स, आमी तोमादेर हेडिंगटा করাল দেখালাম না, কেন হেডিংটা তোমরা নিজেরাই ক্রিয়েট করে নিতে পারবে। হেডিংয়ের মধ্যে তো কোনো ফাংশন বা কোনো ফর্মুলা ইউজ করা নেই, তো এটা জাস্ট টাইপিং আছে। এটা ভিডিও দেখানো মানে টাইম ওয়েস্ট ছাড়া কিছু না, তাই এটা আমি তোমাদের ভিডিও দেখালাম না, এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। তো আমি প্রথম যে জিনিসটা দেখাবো যে তোটা যেটা তোমরা ইন্ট্রোতে দেখলে, আমি যখন কাস্টমার নেম ইনপুট করছিলাম, তো কাস্টমার নেম ইনপুট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছিলে আইডি নাম্বার কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছিলো। তো সেটা করার জন্য ফার্স্টে আমি কী করব, এই সেলটাতে আসবো, এই সেলটাতে এসে আইডি নাম্বার সেলটা আসবো, এসে এখানে ইজিকাল টু দিয়ে আমি ই ফর্মুলাকে এখানে অ্যাপ্লাই করব। তো ই ফর্মুলা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানো যে ই ফর্মুলার কী কাজ আছে, আর যারা জানো না তারা পারলে নিচে ডেসক্রিপশানের লিঙ্ক আছে, গিয়ে ওখান দিয়ে চেক করে নিতে পারো ই ফর্মুলাটা কীভাবে ইউজ করতে হয়। তো ই ফর্মুলার প্রথম যেটা চাইছে লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট আমি এটা দেবো, এই সেল যেখানে আমার কাস্টমার নেম আছে সেই সেল ইজিকাল টু যদি ব্ল্যাঙ্ক হয়, তো ব্ল্যাঙ্ক দেওয়ার জন্য ডবল কোটেশান দেবো, দেন কমা দেবো। তো আমি লজিক্যাল টেস্ট কী দিয়েছি, আমার কাস্টমার সেলের সেল যদি ব্ল্যাঙ্ক থাকে, তো আমি চাই আমার আইডি নাম্বারও ব্ল্যাঙ্ক থাকুক। সিম্পল লজিক দিয়েছি, হ্যাঁ আমি দিয়েছি কাস্টমার নেম যদি আমার ব্ল্যাঙ্ক থাকে তো আমার আইডি নাম্বারও ব্ল্যাঙ্ক থাকুক, তাই ডবল কোটেশান দিয়ে আমি ব্ল্যাঙ্ক দিয়েছি, দেন কমা। আর যদি এই কন্ডিশান ম্যাচ না করে, যদি কাস্টমার নেমের সেল ফিল থাকে, তো আমি চাই সেখানে রো ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাক। তো রো ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর রেফারেন্সে আমি দেবো 1:1 দিয়ে, এটা দিয়ে আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করব, দিয়ে আমি এন্টার দেবো, সরি ডবল ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ইফের ব্র্যাকেটটা ক্লোজ করিনি, দিয়ে আমি এন্টার দেবো। তো এন্টার দেওয়ার পর দেখো, এবার যদি আমি এখানে কোনো একটা কাস্টমার নেম ইনপুট করলাম রাজীব দিয়ে এন্টার করলাম, তো এন্টার করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আইডি নাম্বার কিন্তু অটোমেটিক চলে এলো। দেন তারপরে সেলটা আমি এটাকে ড্র্যাগ করে দিই, তো এখন দেখতে পাচ্ছ এখানে কোনো কাস্টমার নেম নেই, এখানে কিন্তু ফর্মুলা ইউজ হয়ে গেছে। তো যেহেতু দেখতে পারো এখানে কোনো ইনপুট নেই, কোনো ভ্যালু ইনপুট নেই বা কোনো নাম বা কোনো টেক্সট ইনপুট নেই, তাই এখানে ব্ল্যাঙ্ক আসছে। তো যখনই এই সেলে কিছু ইনপুট হবে, তো অটোমেটিক দেখতে পাচ্ছ এখানে কাস্টমার নেমটাও কিন্তু আপডেট হতে থাকছে, এক ছিল দুই হয়ে গেল। তো তোমাদের এবার প্রশ্ন হতে পারে, তো আমি এখানে তো অন্য কাস্টমার নাম দিয়েছিলাম যে এই ধরনের কাস্টমার নেম আমি কীভাবে ক্রিয়েট করব। তো এখানে ধরো আমি যদি কিছু ইনপুট করছি, ধরো এখানে কোনো কাস্টমার নেম আমি ইনপুট করে এন্টার করলাম, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ 13-14 হয়ে যাচ্ছে, কিন্তু এই যে টেক্সটটা এটা কোথা থেকে আসছে। তো এই টেক্সটটা কী দিয়েছি, আমি সিএস আইডি নাম্বার দিয়েছি, মানে সিএস মানে কাস্টমার আইডি, ওটাকে শর্টে লিখেছি আমি জাস্ট সিএস আইডি বলে। তো এই টেক্সটটা কোথা থেকে আসছে, তো এটা আসছে কী করে আমি সেটাই দেখাই, এটা মানে এটা কী করে আসছে আমি সেটাই তোমায় দেখাবো। তো এটা তোমরা বুঝে গেছো যে এই যে নাম্বারটাকে আনার জন্য কী করতে হবে, নাম্বারটাকে আনার জন্য আমি ই ফর্মুলা অ্যাপ্লাই করে রো ফর্মুলার সঙ্গে অ্যাড করে এটা আমি নাম্বারটাকে নিয়ে চলে এসেছি, এটা তোমরা বুঝে গেছো। দেন তারপর এই রেঞ্জটাকে আমি সিলেকশন করবো, আমি এতটাই রাখছি। সিলেকশন করার পর আমি ফর্ম্যাট সেলে যাব, ফর্ম্যাট সেলে যাওয়ার পর আমি যাব কাস্টমে। তো কাস্টমে গিয়ে এই যে জেনারেলটা এখানে আছে দেখতে পারো, তো এই জেনারেলের আগে আমি ওই টেক্সটটাকে অ্যাড করব। সেই টেক্সটটাকে অ্যাড করার জন্য কী করতে হবে, জেনারেলের আগে কার্সারটাকে রাখবো,
দেন ডবল কোটেশন দেবো, ডবল কোটেশনের মধ্যে আমাকে ওই যে টেক্সটটা আমি লিখতে চাই সিএস আইডি বলে, তো আমি এখানে সিএস আইডি লিখবো, লিখে একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পর আমি ডবল কোটেশনটা ক্লোজ করে আমি এখানে ওকে করব। তো দেখতে পারো আমার এখানে সেই আইডি নাম্বারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আমি একটা কাজ করি, আর একটা সেল এখানে আমি নিচে ড্র্যাগ করে দেখি। তো এবার ধরো আমি এখানে কিছু লিখলাম, কারোটা কাস্টমারের নাম দিলাম, দিয়ে আমি যেই এন্টার করবো, এন্টার করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার আইডি নাম্বারটা কিন্তু ক্রিয়েট হতে থাকছে, যেটা তোমাদের ইন্ট্রোতে দেখিয়েছিলাম সেটাই তোমাদের আমি মানে এ করে মানে ফর্মুলার দ্বারা কীভাবে করা যায় সেটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেন তারপর আসি বাইকের নেম। তো এই সেলে আমার একটা দেখতে পাচ্ছিলে ড্রপডাউন ছিল। তো এই ড্রপডাউনটা ক্রিয়েট করার জন্য সিম্পল, তোমরা জানো যে কীভাবে ড্রপডাউন ক্রিয়েট করতে হয়। ড্রপডাউন ক্রিয়েট করার জন্য ফার্স্ট টাইম এই সেলটায় আসবো, এসে ডাটা ট্যাবে যাবো, ডেটা ভ্যালু আন্ডারে ডেটা ভ্যালিডেশনে যাবো। ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর আমি অ্যালাউডটা থেকে এনি ভ্যালু থেকে লিস্ট করবো আর সোর্সে আসবো। দেন সোর্সে আসার পর আমার যেইখানে বাইকের নেমের লিস্ট করা আছে সেই সিটটা আমি যাবো। তোমার সিট টুতে বাইকের একটা দেখতে পারো লিস্ট করা আছে এখানে। তো এই লিস্টটাকে পুরোটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আমি এখানে ওকে করব। তো ওকে করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ একটা বাইকের নেমের লিস্ট ড্রপডাউন ক্রিয়েট হয়ে গেছে। তো এর পরের কাজ হলো যখনই আমি এখান থেকে বাইকের কোনো নেম সিলেক্ট করব, তো সেই বাইকের কত টাকা প্রাইস আছে আর সেই বাইকের ইন্টারেস্ট রেট কত পড়বে সেইটা এখানে অটোমেটিক আসবে। তো এটাকে আনার জন্য আমি একটা কাজ করব, এক সেকেন্ড দাঁড়াও, এখানে আমার কিছু সেল মার্জ হয়ে বসে আছে, তো এটাকে আনমার্জ করতে হবে। হ্যাঁ, তো আমি কী বললাম, আমি এখান থেকে যখনই কোনো বাইকের নেম সিলেক্ট করব সেই বাইকের কত টাকা মানে বাইকের প্রাইস কত আর বাইকটা ইএমআইতে নিলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে সেইটা এখানে কীভাবে অটোমেটিক আনবো। তো সেটাকে আনার জন্য অনেকে জানো, যারা আমার ভিডিও অনেক আগে দেখছো তারা মোটামুটি বুঝে গেছো যে এটা কী ফর্মুলা দ্বারা আনতে পারি। তো এখানে আমি অ্যাপ্লাই করবো এক্স লুকআপ, সরি এক্স লুকআপ না, ভি লুকআপ। তো এই কাজটা কিন্তু আমি এক্স লুকআপ দ্বারাও করতে পারি, কিন্তু তোমরা একটা জিনিস জেনে রাখো, আমি যখন এই ডেটাটাকে পরে টেবিলে কনভার্ট করব তখন কিন্তু এক্স লুকআপ যেহেতু অ্যারে ফর্মুলা কিন্তু তোমার টেবিলের ক্ষেত্রে কাজ করবে না। তুমি যদি ভিলুকআপটাকেও অ্যারে বানাও, ভিলুকআপ কীভাবে অ্যারে বানানো হয় আমি ভিডিও ডিটেলসে বানিয়েছি। ভিলুকআপটাকেও যদি তুমি অ্যারে করো এখানে, অ্যারে ফর্মুলা কিন্তু টেবিলের ওপর কাজ করবে না, কারণ কালকে আমি যখন এই সিটটা ক্রিয়েট করছিলাম তখন আমি দেখে নিয়েছি যে এক্স লুকআপ একটা অ্যারে ফর্মুলা, আর ভিলুকআপকে যদি আমি অ্যারে করে এখানে ক্রিয়েট করি তাহলে যখন আমি ডেটাটাকে টেবিলে কনভার্ট করব তখন সেই ফর্মুলাটা কিন্তু কাজ করবে না। তো নর্মালি এখানে আমি ভিলুকআপই দেবো। তো ভিলুকআপ ফর্মুলা চালু করার পর ফার্স্ট যেটা চাই যে ভিলুকআপের লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালু আমার বাইকের নেম হবে, কেন বাইকের নেম দিয়ে আমি দেখবো যে বাইকটার প্রাইস কত, বাইকটা ইএমআইতে নিলে কত পার্সেন্ট ইন্টারেস্ট পড়বে। দেন আমি কমা দেবো, কমা দেওয়ার পর চাইছি এখানে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে দেওয়ার জন্য আমি সিট টুতে যাবো যেখানে আমার পুরো টেবিলটা আছে, এই টেবিলটা পুরোটা আমি দেবো, কেন এর মধ্যে দেখতে পারো বাইকের প্রাইস আর বাইকের ইন্টারেস্ট রেট দেওয়া আছে। দেওয়ার পর আমি কমা দেবো, কমা দেওয়ার পর আবার আমি সিট থ্রিতে আসবো। সিট থ্রিতে আসার পর আমি এটা কাটবো এখান থেকে, দিন চাইছে কলম ইন্ডেক্স নাম্বার। তো কলম ইন্ডেক্স নাম্বার এখানে আমি কত দেবো, তো তোমরা দেখতে পাচ্ছিলে যে আমার বাইকের প্রাইস কিন্তু দু নম্বর কলমে ছিল, তাই আমি ম্যানুয়াল এখানে দুই দেবো। দেন কমা দেবো, কমা দেওয়ার পর এক্স্যাক্ট ম্যাচের জন্য জিরো দেবো, জিরো দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এখানে এন্টার দেবো। তো এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বাইকের কত প্রাইস আছে সেটা চলে এলো। সেম যদি এখান থেকে অন্য কোনো বাইক নিই তো সেই বাইকটার কত প্রাইস আছে সেটা কিন্তু এখানে অটোমেটিক দেখতে পাচ্ছ চলে আসছে। দেন সেম প্রসেস ইউজ করে আমি এখানে ইন্টারেস্ট রেটটা আনবো। তো ইন্টারেস্ট রেটটা আনার আগে আমি একটা কাজ করি, ফর্মুলা বারে গিয়ে আমি ফর্মুলা বারটাকে অ্যাক্টিভ করিনি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেন ইন্টারেস্ট রেটটাকে আনার জন্য আমি এখানে ভিলুকআপ ফাংশানটাকে অ্যাপ্লাই করবো। তো ভিলুকআপ ফাংশানটা অ্যাপ্লাই করার পর ফার্স্ট আছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু আমার বাইক নেমই হবে। দেন কমা দেবো, কমা দেওয়ার পর আছে টেবিল অ্যারে, টেবিল অ্যারে দেওয়ার জন্য আমি সিট টুতে যাবো। সিট টুতে যাওয়ার পর টেবিল অ্যারেটা আমি দেবো, দিয়ে এবার আমি এখানে কমা দেবো। তো কমা দেওয়ার পর একটা জিনিস তোমাদের আমি একটু বলতে ভুলে গেলাম, আমি যেটা করছি সরি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি আমি, এক সেকেন্ড দাঁড়াও, তো এই ফর্মুলাটাকে ডিলিট করি একবার। আর এই যে ফর্মুলাটা আমি যে টেবিলের এটা দিয়েছি সেটা, সেই টেবিলটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ওই ডাটাটা কিন্তু ডাটা নেই, ওটা আমি টেবিলে কনভার্ট করে দিয়েছি। তো টেবিলে কনভার্ট করে ডাটা এখানে দিলে হবে না, তো আমি ফার্স্ট যেটা ভিলুকআপ ইউজ করেছি সেইটা টেবিলের এটা কাটবো আমি, কেটে আমি সেটা টেবিল অ্যারে দেখতে পারো এইখানে যেটা আমি একটা নর্মালি ডাটা ক্রিয়েট করে গেছি, সরি ডেটা আছে টেবিল না, এটা কিন্তু টেবিল আছে, হ্যাঁ, বাট এটা কিন্তু নর্মাল ডাটা আছে। এই নর্মাল ডাটাটাকে আমি এখানে দেবো, দেওয়ার পর এর যে ফার্স্ট সেলটা আছে এই ফার্স্ট সেলটাকে আমি এখানে F4 দিয়ে
লক করব। তো জানো কেন লক করা দরকার, কারণ যখন পরে যখন ফর্মুলা নিচের দিকে ড্র্যাগ হবে তখন এই রেঞ্জটা কিন্তু নিচের দিকে চলে আসবে। তাই আমি প্রথম যে সেলটা আছে আমি এখানে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি এবার এন্টার দেবো। তো এন্টার দেওয়ার পর একই আসবে, কারণ দুটো টেবিলের মধ্যে একই ভ্যালু ছিল। তো ওটা আমি দিলাম না কেন, ওটা আমার টেবিলে কনভার্ট করা ছিল ওই ডাটাটা, তাই জন্য আমি টেবিল জায়গাতে ওই ডাটাটা দিলাম না। দেন এবার সেম প্রসেস ইউজ করে আমি ইন্টারেস্ট ডেটটাকে আনবো ভিলুকআপ অ্যাপ্লাই করে। তো ভিলুকআপ চালু করার পর ফার্স্টে আছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুতে বাইকের নেমটা দেবো, দেন কমা দেবো। কমা দেওয়ার পর চাইছে টেবিল অ্যাডে, টেবিল অ্যাডে দেওয়ার জন্য আমি এই টেবিলটাকেই দেবো যে টেবিলটা আমার নর্মালি ক্রিয়েট করা আছে। দেন এই টেবিলের ফার্স্ট সেলটাকে আমি F4 লক করবো। তো এটা কেন জরুরি তোমরা জানো, যে পরে যখন ডেটা নিচের দিকে ড্র্যাগ হবে তখন আমার টেবিলের রেঞ্জটা সরে যাবে। তো যারা ভিলুকআপ আগের ভিডিও আমার দেখে নিয়েছো তাই তাদের জন্য আমি আর এখানে এই ভিডিওটা এক্সপ্লেন করলাম না, আর যারা জানো না তারা বলেই দিলাম যে আমি যে কটা ফর্মুলা আজকে ভিডিও তোমাদের দেখাবো সেই সব ফর্মুলার লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশনে থাকবে। যদি তোমাদের কারোর বুঝতে প্রবলেম হয় বা ফর্মুলাগুলোকে তোমরা ডিটেলভাবে জানতে চাও তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্ক দিয়ে ফর্মুলাটা গিয়ে চেক করে নিতে পারো। দেন তারপর চাইছে কি এখানে দেখতে পারো ভিলুকআপে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার এবার আমি কত দেবো, তো আমাকে দেখতে হবে যে আমার এই যে ইন্টারেস্ট রেট এটা আমার টেবিলের কত নম্বরে আছে। তো আমার যেহেতু এখান থেকে টেবিল শুরু হয়েছে তাই এটা হলো টেবিলের এক নম্বর কলম, এটা দুই, এটা তিন। তো ইন্টারেস্ট রেট কিন্তু আমার ওই টেবিলে তিন নম্বর কলমে আছে। তো আমি এখানে ম্যানুয়ালি তিন লিখবো, তিন লেখার পর কমা দেবো, এক্সিট ম্যাচের জন্য জিরো দেবো, ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার দেবো। তো এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ইন্টারেস্ট রেটটা চলে এসছে, বাট এটা পয়েন্টে আসছে। তো এটাকে ফিক্স করার জন্য তুমি একটা কাজ করো, এই পুরো রেঞ্জটাকে সিলেকশান করো। সিলেকশান করার পর তুমি একটা কাজ করতে পারো, একটু বার্ট ইনসার্ট করে নিই। সিলেকশান করার পর হোম ট্যাবে যাবো, হোম ট্যাবে যাওয়ার পর এটা জেনারেল করা আছে, এটাকে আমি পার্সেন্টেজে করে নেবো। তো পার্সেন্টেজে করলে দেখতে পাচ্ছ এটা পার্সেন্টেজে এসে আসছে, বাট পয়েন্টের পর দুটো শূন্য আসছে, সেটাকে ডিক্রিজ করার জন্য ডিক্রিজ ডেসিমেলে দুবার ক্লিক করবো। তো পয়েন্টের পর শূন্যটা এখান থেকে সরে যাবে। দেন তারপর আসে ডাউন পেমেন্ট। তো ডাউন পেমেন্টটা আমাকে তো ম্যানুয়ালি টাইপ করতে হবে, কে কত ডাউন পেমেন্ট করবে সেটা তো কাস্টমারের উপর ডিপেন্ডেন্ট। তো এই সেলটা আমি কিছু করলাম না, এই সেলটায় ফাঁকাই রাখলাম। দেন এবার আসছি, তো আমি ইএমআই ডিউরেশানটা, এটার মধ্যে এটাও তো ম্যানুয়ালি হবে, মানে কে কত দিনের ইএমআই নেবে এটাও কাস্টমারের উপর ডিপেন্ডেড জিনিস। বাট এই সেলে একটা আমি কাজ করে রাখবো, সেটা হলো তো তোমরা দেখছিলে দেখো এখানে যখন আমি কোনো মানে ইএমআই ডিউরেশান, মানে ধরো কেউ কোনো ইএমআই নিলো, কোনো নাম্বার আমি ইনসার্ট করছি, তো ধরো কেউ এখানে 20 মান্থের ইএমআই নিল, তো 20 দেওয়ার পর যখন আমি এখানে এন্টার করছি দেখতে পারো 20 সঙ্গে কিন্তু মান্থ লেখাটাও অ্যাড হয়ে যাচ্ছে, এটা কিন্তু নিজে থেকে করতে হচ্ছে না। তো এই জিনিসটাই আমরা এখানে করব। তো সেটা করার জন্য আমরা কী করব, এই পুরোটা করছি না, আমি তিনটে সেলকেই করছি, কেন তিনটে সেলে আমি দেবো, তারপর আমি এখানে টেবিলে কনভার্ট করে দেবো। তো টেবিলে কনভার্ট করে দিলে অটোমেটিক এটা হয়ে যাবে। তো আমি তিনটে সেলকেই নিলাম, নেওয়ার পর আমি ফরম্যাট সেলে যাবো, দেন কাস্টমে যাবো। কাস্টমে যাওয়ার পর এবার জেনারেলের পরে লিখবো। তো দেখতে পাচ্ছিলে আগের আইডি নাম্বারের ক্ষেত্রে আমি কিন্তু ওটা আগে দিয়েছিলাম, কেন আমার নাম্বারটা পরে লাগতো। তো এই ক্ষেত্রে আমার নাম্বারটা আগে লাগবে, তাই আমি জেনারেলে পরে ওই লেখাটাকে অ্যাড করব। তো ডবল কোটেশনের মধ্যে আমি দেবো, তার আগে ডবল কোটেশন দেওয়ার পর আমি একটা স্পেস দেবো, কেন আমি চাই মান্থ আর নাম্বার আর মান্থের মাঝখানে একটা স্পেস থাকুক। দেন ডবল কোটেশনে লিখবো আমি মান্থ, দেন ডবল কোটেশনটা ক্লোজ করবো। তো এটা ক্যাপিটালে হয়ে গেছে, দেখতে বাজে লাগবে। তো মান্থ লিখবো, মান্থ লেখার পর ডবল কোটেশনটা ক্লোজ করবো, ক্লোজ করার পর আমি এখানে ওকে করবো। তো দেখো এবার যখনই এখানে কোনো আমি ভ্যালু ইনপুট করবো তার সঙ্গে দেখতে পাচ্ছ মান্থ লেখাটাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। একটা সেলে আসি, এখানে কোনো ভ্যালু ইনপুট করলাম তার সঙ্গে দেখতে পাচ্ছ মান্থ লেখাটাও কিন্তু আমার এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস এবার আমরা এখানে মান্থলি ইএমআইটা ক্যালকুলেট করবো। তো মান্থলি ইএমআই ক্যালকুলেট করার জন্য এই সেলটাতে আসবো, এসে এখানে ইজি ক্যালটু দিয়ে PMT বলে একটা ফাংশান আছে, যেটা এক্সেলের রেডিমেড ফাংশান, যেটা দ্বারা আমরা মান্থলি ইএমআই ক্যালকুলেট করতে পারি। তো PMT ফাংশানটা অ্যাপ্লাই করার আগে তার আগে আমি মাইনাসটা এখানে দেবো, কেন PMT ফর্মুলা যদি উইদাউট মাইনাস তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে PMT ফাংশানটা অ্যাপ্লাই করার পর যে ভ্যালুটা আসবে সেটা নেগেটিভে আসবে। তোমরা অনেকেই জানো যে নেগেটিভ নেগেটিভে প্লাস হয়ে যায়, মানে পজিটিভ হয়ে যায়। তো সেটাই আমি এখানে এই থিওরিটা আমি এখানে ইউজ করছি, তাই তবে আমি PMT ফাংশানটার আগে একটা নেগেটিভ মানে মাইনাস দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি PMT ফাংশানটা অ্যাপ্লাই করব। তো PMT ফাংশানটা অ্যাপ্লাই করার পর ফার্স্ট যেটা চাইছে PMT ফাংশানের রেট চাইছি। তো রেট মানে আমার ইন্টারেস্ট রেটটা হবে। তো এই ইন্টারেস্ট রেটটা কিন্তু অ্যানুয়াল আছে, এটাকে মান্থলি আনার জন্য আমি এটাকে ডিভাইড করব 12 দিয়ে ডিভাইড করার পর কমা দেবো। কমা দেওয়ার পর চাইছে এখানে এন পার্ট, নাম্বার অফ পিরিয়ড, মানে কত মাসের সে লোনটা নিচ্ছে, মানে সরি কত মাসের সে ইএমআই দিতে চায়, মানে বলতে গেলে ইএমআই ডিউরেশানটা। তো ইএমআই ডিউরেশানের এই সেলটাকে আমি দেবো, যার পর আমি কমা দেবো। কমা দিয়ে এবার চাইছে PV, মানে প্রিন্সিপাল ভ্যালু। তো প্রিন্সিপাল ভ্যালু আমার এখানে বাইকের প্রাইসটা হবে। দেন
এবার যদি আমি এন্টার করে দিই তো এন্টার করে দিলে আমার কিন্তু যে ইএমআইটা আসবে সেটা কিন্তু এই ভ্যালুটার উপরে আসবে। বাট আমাকে দেখতে হবে সে কিন্তু এই ভ্যালুটা পুরোটা ইএমআই দেবে কেন, সে তো ডাউন পেমেন্ট অলরেডি করে রেখেছে। তো প্রিন্সিপাল ভ্যালুর সাথে আমি মাইনাস করব আমার ডাউন পেমেন্টের ভ্যালুটাকে, দেন এটা মাইনাস করার পর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার ইএমআই দেবে, দিয়ে আমি এন্টার করব। তো এন্টার করার পর দেখতে পাচ্ছ মান্থলি ইএমআই চলে এসেছে। দেন তারপর আমি টোটাল পেমেন্টটা বার করব। তো টোটাল পেমেন্ট বার করার জন্য ইজিকাল টু দেবো, ইজিকাল টু দেওয়ার পর মান্থলি ইএমআই এই সেলটাকে দেবো, এটাকে ইনটু করব আমি ইএমআই ডিউরেশনের সাথে। তো এত এত ইএমআই যদি আমি এত মাস ধরে পে করি তাহলে গিয়ে আমার ভ্যালুটা ক্রিয়েট হবে কত টাকা হচ্ছে। দেন প্লাস করব আমি ডাউন পেমেন্ট, দিয়ে আমি এন্টার করব। তো টোটাল এই তিনটে জিনিস মিলে আমার টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে ফাইনালি সেটা এখানে চলে এলো। তো আমি এখানে কী দিয়েছি, ইএমআই সেলটা দিয়েছি, মান্থলি ইএমআই সেলটা। তো এই মান্থলি ইএমআই আমি যদি নমাস ধরে পে করি তাহলে আমার কত টাকা দাঁড়াবে সেটা চলে আসবে। দেন তার সঙ্গে আমি প্লাস করেছি ডাউন পেমেন্ট। তো ডাউন পেমেন্ট আর মান্থলি ইএমআই কত মাস এত মাস দিলে আমার কত টাকা হবে টোটাল, মানে টোটাল ফাইনাল পেমেন্টটা করতে হবে আমাকে, সেইটা এখানে ক্যালকুলেটারে কিন্তু দেখতে পাচ্ছ চলে এলো। দেন এবার আসি আমি টোটাল ইন্টারেস্ট পে, মানে কত টাকা তাকে টোটাল ইন্টারেস্ট এক্সট্রা ইন্টারেস্ট দিতে হলো, মানে এই পার্সেন্টেজটার জন্য তাকে তাহলে তাকে কত টাকা ইন্টারেস্টটা দিতে হলো সেটা ক্যালকুলেট করার জন্য সিম্পল আমি মেথড লাগাবো। এই টোটাল পেমেন্টের এই সেলটাকে দেবো, এটাকে মাইনাস করবো আমি পাইকের প্রাইসের সাথে, দিয়ে আমি এন্টার দেবো। তো এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে টোটাল কত টাকা ইন্টারেস্ট পড়লো এই বাইকটা কিনতে, এক্সট্রা কত টাকা দিতে হলো সেইটা এখানে কিন্তু ক্যালকুলেটারে চলে এলো। তো এই ক্যালকুলেশানটা আমরা তো এখানে এক্সেলে ফাংশনের দ্বারা করলাম, তো এটা ঠিক হলো না ভুল হলো সেটা আমরা তোমাদের আমি চেক করে দেখিয়ে দিই একবার। তো আমি একবার চাই গুগলে যাই, গুগলে গিয়ে আমি ইএমআই ক্যালকুলেটার বলে একটা সার্চ করি যেখানে ইএমআই ক্যালকুলেশান করা যায়। এইটা নিই, তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের দেখে নিই একবার আমাদের ভ্যালু কত ছিল। তো আমাদের 170,000 টাকা তোমার আছে 11% রেট অফ ইন্টারেস্টে 9 মাসের জন্য। বাট 170,000 টাকা আমি ভ্যালু দেবো না, কেন আমার 25,000 টাকা ওখান থেকে মাইনাস হচ্ছে। তো 170,000 থেকে 25,000 মাইনাস করলে কি কত দাঁড়ায়, 170,000 থেকে 25,000 মাইনাস করলে কি দাঁড়ায় 145,000 টাকা দাঁড়াচ্ছে। তো আমি ওখানে 145,000 দিয়ে চেক করব। তো এবার যাই আমি আমার গুগলে ইএমআই ক্যালকুলেশানে। তো এখানে লোন অ্যামাউন্টটাকে আমি দেবো 145,000, 145,000 দেওয়ার পর ইন্টারেস্ট রেট আমি দেবো কত পার্সেন্ট ছিল, 11% সামথিং দেখানো নাহলে পরে ভুল হলে। দেন এটাকে ইয়ার থেকে মান্থে করব, মান্থে করার পর এই মান্থ আমি এখানে দেবো 9 মান্থ, দিয়ে আমি এবার বাইরে ক্লিক করলাম। তো বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মানে মান্থলি ইএমআই কত টাকা হচ্ছে আর টোটাল ইন্টারেস্ট দেখতে পারো কত টাকা হচ্ছে। তো এই দুটো ভ্যালু দেখে না আমাদের সাথে ম্যাচ হচ্ছে কি। তো মান্থলি ইএমআই কত হয়েছে, 16,859 টাকা। তো আমাদেরও সেমই এসছে দেখতে পারো, আমাদেরও এসছে 16,859 টাকা আর টোটাল ইন্টারেস্ট কত হয়েছে, 6,727 টাকা। তো গুগল কী বলছে দেখি, তো গুগলও দেখতে পারো একই কিন্তু ইন্টারেস্ট বলছে। তো তার মানে বুঝে নিতে হবে যে আমরা যে ক্যালকুলেশানটা করেছি সেই ক্যালকুলেশানটা একদম পারফেক্ট আছে। তো এখানে আমি বার করে দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা মান্থলি ইএমআইটা বার করবে আর কত টাকা পেমেন্ট করতে হবে, টোটাল অ্যামাউন্টটা কীভাবে বার করবে আর ইন্টারেস্টটা কীভাবে বার করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। বলতে গেলে মোটামুটি তোমাদের কাজ এখানে পুরোপুরি শেষ হয়ে গেছে, বাট কিছু প্রবলেম এরপর ক্রিয়েট হবে যেগুলো তোমাদের আমি দেখিয়ে দিই। তো এখানে আমি কিন্তু ফর্মুলাটা এখন ড্র্যাগ করিনি, যে ভিলুকাপটা আমি ফার্স্টে এখানে অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু নিচে ড্র্যাগ করা হয়নি। তো এবার যদি এই ফর্মুলাটাকে নিচের দিকে ড্র্যাগ করি বা এই ফর্মুলাটাকে নিচের দিকে ড্র্যাগ করি, তো এখানে এই এনএ এররগুলো আসছে। তো এনএ এরর কেন আসে জানো, যে এখানে কোনো লুকআপ ভ্যালু দেয়নি। তো এটা ফিক্স কীভাবে করতে হবে এটাও অনেকে জানো। তো এই ভিলুকাপের আগে আমি চালু করব ইফ এরর বলে একটা ফাংশান। তো ইফ এরর চালু করার পর ভ্যালুতে আমি ভিলুকাপটা রাখবো আর কমা দেবো, কমা দেওয়ার পর এরর ভ্যালুতে ডবল কোটেশান দিয়ে আমি ব্ল্যাঙ্ক দেবো, দিয়ে এন্টার দেবো। তো এবার দেখো, এবার যখনই ফর্মুলাটা নিচের দিকে ড্র্যাগ করবো তো দেখতে পাচ্ছ এগুলো ব্যাঙ্ক হয়ে যাচ্ছে। দেন এই সেম জিনিস আমি ইন্টারেস্ট রেটের সেলটা তো অ্যাপ্লাই করবো, ইফ এরর ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে। দেন এরর ভ্যালুতে ভিলুকাপটাকে রাখবো, দেন কমা দেবো, কমা দেওয়ার পর আমি ডবল কোটেশান দেবো ব্ল্যাঙ্ক দেওয়ার জন্য, দেন এন্টার দেবো। দেন এবার দেখো, এবার যখনই আমি এটাকে ড্র্যাগ করবো তো দেখতে পাচ্ছ এগুলো ব্ল্যাঙ্ক হয়ে আছে। বাট এখানে কিন্তু ফর্মুলা ইউজ হয়ে আছে, যেহেতু ইফ এরর ফর্মুলার কাজটা কী ছিল, যদি আমার এরর ভিলুকাপের ভ্যালু পায় তো সেই ভিলুকাপের ভ্যালুতে কী আসবে সেটা দেখিয়ে দেবে, আর যদি ভিলুকাপ লুকআপ ভ্যালু না পায় তাহলে ব্ল্যাঙ্ক শো করাবে। এটাই ছিল ইফ এরর ফর্মুলার কাজ। তো সেই ফাংশানটা দেখতে পাবো ঠিকঠাক এখানে কাজ করছে। তো এবার যদি এখান থেকে কোনো আমি
বাইকের নেম চুজ করি তো সেই বাইকের ইন্টারেস্ট রেট আর বাইকের প্রাইস চলে আসছে। যদি ডিলিট করে দিই তাহলে দেখতে পাচ্ছ আমার বাইকের প্রাইস আর বাইকের ইন্টারেস্ট রেটটাও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। সেই এনএ এরর যেটা আসছিলো সেটা কিন্তু আর এখানে হচ্ছে না। তো এটাকে আমি নিচে অবধি দেখতে পারো অ্যাপ্লাই করে দিয়েছি। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর ডাউন পেমেন্টের এই সেলটায় কোনো ফর্মুলা ইউজ করা নেই, এই সেলটাতেও কোনো ফর্মুলা নেই, ইএমআই সেলটাতেও আছে ফর্মুলা। তো ইএমআই সেলটাকে যদি আমি এখানে ডাউন ড্র্যাগ করি এখানেও এরর ভ্যালু আসবে, কেন দেখতে পারো ইএমআই যেটা ক্যালকুলেট হয়ে বেরোচ্ছিলো সেই কোনো জিনিস এখানে এখন ইনপুট করা নেই। তো এই এরর ভ্যালুটাকে সরানোর জন্য তোমরা এখানে সিম্পল ইফ এরর ফর্মুলাকে লাগাতে পারো, যেখানেই তোমাদের এরর ভ্যালু আসবে সেখানে তোমরা ইফ এরর ফর্মুলাকে অ্যাপ্লাই করে সেই এরর ভ্যালুটাকে তোমরা ওখানে ক্লিন করতে পারো। দেন কমা দেবো, কমা দেওয়ার পর ডবল কোটেশান দেবো এরর ভ্যালুতে, দেন দিয়ে এন্টার দেবো। তো এন্টার দেওয়ার পর এইবার যদি আমি নিচেটাকে ট্র্যাক করি তো দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্ক আসছে। দেন সেম এইখানেও সেম জিনিস করতে হবে। তো আমি এটা তোমাদের আর দেখালাম না, তোমরা এটা নিজেরা করে নিতে পারবে। তো আমি এটা তোমাদের আর এখানে দেখালাম না, তো এটা তোমরা নিজেরা করতে পারবে। কিন্তু প্রবলেম একটা জিনিস হবে যে আমি যদি এটাকে ডেটাটাকে টেবিলে কনভার্ট করি তখন এই জিনিসটা প্রবলেম হবে। তো আমি করেই কোনো প্রবলেম নেই, আমি তোমাদের এটা দেখিয়েই দিই। জানি তোমরা নিজেরা করে নিতে পারবে, বাট আমাকে এটা কমপ্লিট করতে হবে, কারণ আমি যখন ডেটাটাকে টেবিলে কনভার্ট করব তখন আমার এই প্রবলেমটা ক্রিয়েট হবে। ই হলো একটা ভুল হয়ে গেছে দেখতে পাচ্ছি, ও ডবল কোটেশানের জায়গায় আমি একটা মাত্র কোটেশান দিয়েছি ডবলের জায়গায়। তো ডবল কোটেশান দেওয়ার পর এন্টার দেবো, দেন এই ফর্মুলাটাকে নিচে অবধি ড্র্যাগ করে দেবো। দেখতে পাচ্ছ এখানে কোনো এরর ভ্যালু আসছে না। সেম এই ফর্মুলাটাকেও আমি নিচে ড্র্যাগ করছি না আগে, তার আগে এর আগে আমি ইফ এরর ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করে নিই। ইফ এররটাকে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর কমা দেবো এরর ভ্যালুতে আমি ডবল কোটেশান দেবো, দেন ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার দেবো। দেন এইবার আমি এখানে এই ফর্মুলাটাকে নিচে এক সেকেন্ড একটু হাতটা স্লিপ কাটছে খেমে গেছি বলে ট্র্যাক করে এভাবে নামিয়ে দেবো। তো বলতে গেলে আমাদের ফর্ম্যাট পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা কাজ করব, এই পুরো ফর্ম্যাটের এই সেলগুলোকে আসব, মিডিল অলরেডি অ্যালাইন করা আছে, জাস্ট একটু বোল্ড করে দেবো, আর সেরকম কিছু করার নেই, সব কিছু মোটামুটি করা আছে এখানে, শুধু বোল্ডটি করতে লাগলো আর সেরকম কিছু এখানে করার নেই। আর এই সেলগুলোতে অলরেডি এসে গেছে, দেখি আমি এগুলো কাজ করছি কি। হ্যাঁ এখানে কাজ করছে অলরেডি। তো এখানে কিছু ভ্যালু আমি দিয়ে রাখি, আর এখানে দিয়ে দিই কিছু একটা ভ্যালু 15 মান্থ। হ্যাঁ মোটামুটি দেখতে পাচ্ছ ক্যালকুলেটার চলে এলো। আর একটা সেল আমি এখানে নিয়ে রাখি, দিয়ে এটা তো কিছু ভ্যালু দিয়ে দিই, আর এখানে মান্থ দিয়ে দিই কিছু, ক্যালকুলেটার চলে এলো। দেন এবার একটা কাজ করব, এই যে জিনিসটা আমি করলাম পুরো ফর্ম্যাটটা ক্রিয়েট করলাম, এই ফর্ম্যাটটাকে আমি টেবিলে কনভার্ট করে দেবো। কেন দেখো টেবিলে কনভার্ট করা কেন জরুরি, কেন এর পরে যখন এখন যদি তুমি এখানে কিছু টাইপ করে ইনপুট করো দেখবে কিছু বড় বর্ডার ফর্ডার কিছু আসছে না। এটা আসছে না কারণ আমার ডেটাটা টেবিলে কনভার্ট করা নেই। যদি আমি টেবিলে কনভার্ট করে দিই তাহলে অটোমেটিক যে ফর্ম্যাটিংটা তোমরা দেখতে পাচ্ছিলে ইন্ট্রোতে, আমি শুধু কাস্টমার নেম ইনপুট করছি, বাকি ফর্মুলা আমাকে কোনো ড্র্যাগ করতে হচ্ছে না, অটোমেটিক ফর্ম্যাটিং কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এটাকে করার জন্য আমি কী করব, পুরো এই যে ডেটাটা আমি এতটা শিট ক্রিয়েট করলাম এই পুরো ডেটাটাকে এবার আমি টেবিলে কনভার্ট করে দেবো। টেবিলে কনভার্ট করে দিলে ফর্ম্যাটিং আর ফর্মুলা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে, সেটা আমাকে নিজেদের কিছু করতে হবে না। তো পুরো রেঞ্জটাকে সিলেকশান করব, কিবোর্ড দিয়ে প্রেস করব কন্ট্রোল টি প্রেস করার পর আমি মাই টেবিল হ্যাজ এ হেডার এটাকে চেক রাখবো, চেক রেখে ওকে করব। সরি কী হয়ে গেল উল্টো পাল্টা অ্যাক্সিডেন্ট, ভুল হয়ে গেল, একটু ইলেকশন ভুল করে পেয়েছি। হ্যাঁ পুরোটা সিলেকশান করব, কন্ট্রোল টি দেবো, টি দিয়ে ওকে করব। তো ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার টেবিলের ফর্ম্যাটটা টেবিলে চলে এসছে। তো এটাকে সিলেকশান রাখবো, সিলেকশান রাখার পর আমি টেবিল ডিজাইনে যাবো, ফিল্টার বাটনটাকে আনহাইড করে দেবো। আনহাইড করে দেওয়ার পর এবার একটু সাইজটা ছোটো করে নেবো, কারণ সাইজটা একটু ইনক্রিজ হয়ে গেছে দেখতে পারো টেবিলের জন্য। এবার নিচের এই সেলটা চলে এসছে দেখতে পারো অটোমেটিক, এবার এটা নিজেটা ছোটো করে দিই। দেন এবার দেখো, এবার যখনই এখানে কোনো আমি নাম ইনপুট করব, ভিরু বলে একজন কাস্টমারের নেম আমি ইনপুট করলাম, দিয়ে আমি যে এন্টার মারবো দেখতে পারো অটোমেটিক কিন্তু বাকি ফর্ম্যাটিং চলে এলো, এখানে আইডি নাম্বারও কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। তো এবার এখান থেকে একটা কোনো আমি বাইকের নেম চুজ করে নিই ডুকাটি, তো এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু আমার সেই বাইকের প্রাইস আর ইন্টারেস্ট রেটটাও চলে আসছে। ডাউন পেমেন্ট আমি দিয়ে দিই, ধরো এখানে বেশি দিলাম 4.5 লাখ টাকা ডাউন পেমেন্ট, কারণ বাইকের দাম অনেকটা বেশি দেখতে পারো। তো দিয়ে আমি এন্টার করব, দেন এখানে মান্থলি রিভিউশন দিলাম ধরো 30 মাস, দিয়ে যে আমি এন্টার করব। তো বাকি ক্যালকুলেশন দেখতে পাচ্ছ কিন্তু অটোমেটিক চলে আসছে, ফর্ম্যাটিং অটোমেটিক হয়ে যাচ্ছে, বাকি সব কিছু দেখতে পারো অটোমেটিক হয়ে যাচ্ছে। আর একটা এন্ট্রি করে তোমায় দেখিয়ে দিই, আমি একটা নিয়ে নিলাম ইউবি, দিয়ে আমি যেই এন্টার করব দেখতে পারো বাকি ফর্ম্যাটিং চলে এলো, আইডি নাম্বার আপডেট হয়ে গেল। দেন এবার যদি এই ড্রপডাউন থেকে কোনো আমি
বাইকের নেম চুজ করে সে বাইকের প্রাইস এসে যাচ্ছে, ইন্টারেস্ট রেটও এসে যাচ্ছে। এখানে আমি দিয়ে দিলাম ধরো 1,20,000, দিয়ে এন্টার করবো। দেন মান্থে সেলটায় আসবো, মান্থে সেলটায় এসে আমি দিলাম মান্থ ডিউরেশানটা, দিয়ে বাকি সব ক্যালকুলেশান দেখতে পাচ্ছ, ইএমআই থেকে শুরু করে ইন্টারেস্ট টোটাল পেমেন্ট কিন্তু অটোমেটিক এখানে চলে হয়ে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা কিন্তু এইটুকানি ছিল। তো আমি আজকের ভিডিও তোমাদের দেখালাম যে তোমরা কীভাবে এমএক্স এক্সেলে বাইক ইএমআই ক্যালকুলেটার তৈরি করবে। তো তোমরা যদি কোনো শোরুমে কাজের জন্য চেষ্টা করো যেখানে ধরো বাইক বা কোনো অন্য কোনো ভেহিকেল সেল করা হয়, ইএমআইতে সেল করা হয়, তো তখন তোমাদের ইএমআই কীভাবে ক্যালকুলেট করতে হয় ডাউন পেমেন্টের সাথে, সেটা তোমাদের জানা খুবই জরুরি যদি তোমরা সেই সেরকম জায়গায় কাজ করতে চাও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এটাই শিখিয়ে দিলাম যে কীভাবে তোমরা এমএক্স এক্সেলে এই ধরনের ইএমআই ক্যালকুলেশান শিট তৈরি করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো পারলে একটা লাইক করে দাও, আর ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, বা আমার মোবাইল নাম্বার আমার দেওয়া থাকে স্ক্রিনের ডান দিকে, তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, সেখানে আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার সঙ্গে সেই প্রবলেমটা ক্লিয়ার করে নিতে পারো। আর যদি তোমরা এই যেই সিটে আমি আজকের ভিডিওটা দেখালাম, মানে যেই সিটে তোমাদের এই সিট এটা ক্রিয়েট করা দেখালাম, সেই সিটটার লিঙ্ক যদি তোমরা নিতে চাও আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের এই সিটের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে তোমরা এই ফাংশন মানে ফর্মুলা যেগুলো ইউজ করেছি সেগুলো তোমরা সিটের মধ্যে পেয়ে যাবে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও। তো আজকের মতন ভিডিও এইটুকুনি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, গুড নাইট।